সুস্থ রাখবেন। নিজের কাছের বন্ধু বা পাড়ার প্রতিবেশী বা ফ্যামিলির কেউ কি বললো সেটা ভাববেন না, সেটা না ভেবে কি করে নিজের মনকে সুস্থ রাখবেন বা মেন্টাল হেলথকে স্ট্রং করবেন, তারই কিছু উপায় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তার আগে নিজের পরিচয় তো দিয়ে নিই। হাই, আমি সারায়া, বিশালদা স্টুডেন্ট। তো যাই হোক, মেন্টাল হেলথকে স্ট্রং রাখতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন বাজে দুশ্চিন্তা বন্ধ রাখতে হবে। এবার ভাবছেন যে আমি হঠাৎ করে বলছি বাজে দুশ্চিন্তা কি করে বন্ধ রাখবে, তাই তো? মানে দেখো, যেটা আমি নিজে মনে করি সেটা হচ্ছে যে অনেকে আছে যে অনেকে অনেক কথা বলবে, মানে তোমার বন্ধুরা তো বলবে, তোমার ফ্যামিলিও বলবে, ইভেন তোমার পাড়া প্রতিবেশীরাও বলবে। আগে ভাবো তো, তোমার যে বন্ধুটা বা তোমার যে পাড়া প্রতিবেশীটা তোমার সম্পর্কে সমালোচনা করছে বা তোমাকে নিয়ে বাজে কথা বলছে, তোমার ব্যাপারে তারা কি 10%ও জানে? তোমার ব্যাপারে কিন্তু 10%ও না জেনে তারা বিভিন্ন রকম কথা বলছে, বকবক করছে, তাই তো? তাই যখন তোমার ব্যাপারে কেউ কিছু জানে না, তো তাদের ওপিনিয়ন তোমার কাছে কেন ম্যাটার করছে? একেবারেই তাই বলবো যে তোমার ব্যাপারে জানে না, না জেনে তোমাকে নিয়ে বাজে কথা বলছে বা তোমাকে নিয়ে সমালোচনা করছে, তাদের কথায় কান দিও না। তাদের কথায় কান দিতে গেলেই তোমার জীবন শেষ। তুমি ওটাই ভেবে যাবে যে ও আমাকে কেন বললো, প্রথমে তো ও আমাকে কেন বললো, এই কথাটাকে নিজের মাথা থেকে বার করো, ঠিক আছে? তুমি নিজে জানো তুমি কতটা ভালো, বা মানে ভালো মানে তুমি কি সেটা তুমি নিজে জানো। তো ওরা কি বললো, কে কি বললো, সেটা নিয়ে বেশি ভেব না, বা ওটাকে নিজের মনের মধ্যে নিয়ে নাও, নিয়ে নিও না, কারণ অনেকে অনেক কিছু বলবে, সমস্তটাই কি আমরা শুনবো? একেবারেই কিন্তু শুনবো না। তো এই তো রইল কথা। এছাড়াও বিভিন্ন, মানে আমি তোমাকে 4-5টা উপায় বলবো যেগুলো তুমি যদি রেগুলার লাইফে করতে থাকো তাহলে মেন্টাল হেলথকে আরো বেশি স্ট্রং করতে পারে। তো সেগুলো কি? প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে জাঙ্ক ফুড বেশি পরিমাণে খেও না। মানে একটা সায়েন্স আছে যে তুমি যদি জাঙ্ক ফুড বেশি পরিমাণে খাও, তোমার নিজের হেলথের সাথে সাথে তোমার কিন্তু মেন্টাল হেলথেরও অনেক সমস্যা হবে, মানে তোমার ফিজিক্যাল হেলথের সাথে মেন্টাল হেলথ কিন্তু বিগড়ে যাবে। তাই জাঙ্ক ফুড খেও না, নিজের একটা প্রপার খাওয়া দাওয়া রুটিন ফলো করো, ঠিক আছে? তারপর যেটা বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ। অনেকেই কিন্তু এখন নিজের মন ভালো রাখতে বিভিন্ন এক্সারসাইজ করে, জিম করে, ওয়ার্কআউট করে, যোগা করে। ছেড়ে দাও, তুমি ওয়ার্কআউট করবে না, জিমে যাবে না, যোগা করবে না, কোথাও যেতে চাইছো না, বাড়িতেই থাকো, ইউটিউব বাবাজি শরণাপন্ন হও, দেখো ইউটিউবে লাখো লাখো ভিডিওস রয়েছে যে কি কি এক্সারসাইজ করবে নিজের মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য বা নিজেকে সুস্থ রাখার জন্য। সেই সমস্ত ভিডিওস দেখেও কিন্তু তুমি তোমার এক্সারসাইজ প্ল্যান করতে পারো, মানে আজকে ভালো লাগলো তাই আমি আজকে এক্সারসাইজ করছি, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ঠিক করে নাও, ধরো সপ্তাহে 7টা দিনের মধ্যে 4টে দিন তুমি এক্সারসাইজ করতে চাইছো। এবার এই 4টে দিনের কোন কোন দিন তুমি এক্সারসাইজ করবে সেটাও ঠিক করে নাও, মানে নিজের রুটিনে থাকো, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করো, মানে কম খাও বলছি না, একেবারে ছেড়ে দাও, একেবারে জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দেওয়া আমাদের পক্ষে তো খুব কঠিন, তাই হ্যাঁ অবশ্যই লিমিট রেখে খাও আর এক্সারসাইজ করো নিয়মিত। এরপর বলবো প্রপার স্লিপ, মানে ধরো আমাদের নিজেদের জন্য কিন্তু রাতের ঘুমটা প্রচন্ড পরিমাণে দরকার। আমাদের কি হয় বলতো, ধরো রাত 11টা বা 12টা বাজে তখন আমাদের ঘুম পাচ্ছে, কিন্তু আমাদের প্রিয় মুভি বা সিরিজটা দেখতে হবে বা প্রিয় কোনো কারোর সাথে ফোনে কথা বলতে হবে, হোয়াটসঅ্যাপ চ্যাটিং করতে হবে, তার জন্য আমরা কি করি, রাতে জেগে থাকি, ঘুমোই না। এবার ওই রাতে জেগে থাকতে থাকতে কি হয় বলতো, তখন আরো বাড়িটা নিশ্চুপ থাকে, সবাই নিশ্চুপ থাকে, মানে কেউ নেই, তখন সময়টা পুরো নিজের একার মনে হয়, তাই তো? তখন মানুষ কি করে, বাজে জিনিস মানে বাজে চিন্তা ভাবনা ভাবতে থাকে যে ও আমাকে এটা বললো, আমি কি সত্যি এরকম, এরকম মানুষ ভাবতে থাকে। তাই প্রপার স্লিপ মানে ধরো তোমার 11টা বা 12টার দিকে ঘুম পাচ্ছে, তখনই ঘুমিয়ে পড়ার চেষ্টা করো নিজের সমস্ত কাজটা করে। এই প্রপার স্লিপও কিন্তু তোমার মেন্টাল হেলথকে সুস্থ রাখতে সাহায্য করবে। তারপর যেটা বলবো, লিসেন সংস, মানে ধরো তোমার মুড খুব অফ, মন ভালো নেই, মানে অনেকদিন ধরে তোমার কিছুই ভালো লাগছে না, তো আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি গান শুনতে পারো। মানে যখন ধরো একেবারেই কিছু ভালো লাগছে না, কিছু করার নেই, কারোর সাথে কথা বলতেও ভালো লাগছে না, মনে হচ্ছে নিজের কাছের বন্ধুটার সাথে কথা বললেও যেন সে আমায় জাজ করছে, সে আমায় বাজে কিছু বলছে, সেটা আমার ভালো লাগছে না, তো অবভিয়াসলি ভাই নিজের
নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের, তাই নিজের পছন্দের গান শোনো, নিজের পছন্দের মুভি সিরিজ দেখো, নিজের পছন্দের খাবার দাবার খাও। তোমার যদি রান্না করতে ভালো লাগে তাহলে রান্না করে নিজে খাও, তাহলে মানে নিজের পছন্দের কাজটা করো, তাহলেও কিন্তু তোমার মেন্টাল হেলথ অনেকটা সুস্থ থাকবে। আর ট্রাই টু কিপ ইউর সেলফ হ্যাপি, আর সবার সাথে মানে যে কারোর সাথেই খুব বেশি করে অ্যাটাচ হয়ে পড়ো না, একটা টাইমের পর এটা প্রচন্ড দুঃখ দেয়। অবশ্যই সবার সাথে, সব বন্ধুদের সাথে মেশো, নতুন নতুন ফ্রেন্ডস তৈরি করো, তাদের সাথে হ্যাং আউট করো, বাট এতটা পরিমাণে অ্যাটাচ হয়ে যেও না যে তারা খুব বাজে কিছু বলবে, সেটা তোমার গায়ে লেগে যাবে বা ব্লা ব্লা ব্লা। তাই নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই এই জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করো, এক্সারসাইজ করো, এই সমস্ত কিছু বললামই। আর নিজেকে হ্যাপি রাখার দায়িত্ব নিজেরই, তাই নিজেকে অনেক অনেক হ্যাপি রাখার চেষ্টা করো। এগুলো করলেই তোমার মেন্টাল হেলথ একটু হলেও ভালো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা কমেন্ট, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।